আর সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় চুল পড়া। চুল পড়ার সমস্যা এখন প্রায় সবার মধ্যেই আছে। বয়সের সঙ্গে সঙ্গে অনেকের চুল পাতলা হতে থাকে, কিন্তু এর বাহিরেও আরও বেশ কিছু কারণ আছে। একটা সময় দেখা যায় চুল পড়তে পড়তে মাথা প্রায় টাক হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে রোজকার খাবারের প্লেটে কয়েকটি উপাদান রাখলেই হবে। চুলের ঘনত্ব বাড়াতে বা চুল পড়া কমাতে কি খাওয়া যেতে পারে চলুন জেনে নেওয়া যাক। আমন্ড বা কাঠবাদাম। এই বাদামে প্রচুর পরিমাণে বায়োটিন নামের যৌগ আছে। এতে চুলের ঘনত্ব বাড়াতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। প্রতিদিন 8 থেকে 10টা কাঠবাদাম সকালে খালি পেটে খেলে চুল ওঠার প্রবণতা অনেকটা কমে যাবে। ডিম। ডিমে বায়োটিন বা ভিটামিন B7 প্রচুর পরিমাণে রয়েছে, তাই যারা চুল উঠে যাওয়া নিয়ে চিন্তিত তারা নিয়মিত ডিম খেলে উপকার পাবেন। এর বাহিরে ডিমে প্রচুর প্রোটিনও রয়েছে, এটিও চুলের বৃদ্ধি এবং চুল শক্ত করতে সাহায্য করে। স্ট্রবেরি। এখন বাজারে সারা বছর স্ট্রবেরি পাওয়া যায়। এই ফলে রয়েছে প্রচুর উপকারী সিলিকা। নিয়মিত স্ট্রবেরি খেলে চুলের বৃদ্ধি ভালো হয়। এছাড়াও স্ট্রবেরিতে অ্যালার্জিক অ্যাসিড রয়েছে, এটি চুল ওঠা আটকায়। আজ এ পর্যন্তই। আমাদের যাপিত জীবনে এ ধরনের সাধারণ সমস্যার সমাধান পেতে সায়েন্টিফিক পার্টনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।